আগে বলিলাম না, তবে আপনার হাজারো বিমার যে একটা আল্লাহ বিল্লাহ করিয়া আল্লাহরে শ্রদ্ধা করিয়া যে বিমার দূর হইত না, ইনও যদি আপনি একটা কদম বসি করিলেন আপনার মুরব্বীর এতে ই বিমারটা ওই বুঝি, তাহলে তো আমরা মা বাপ পাইছি না, কেউ পাইছিলাম গেছুননি। কেউ ফাও দইরা সালাম করার সময় ফাও দইরা হয় না আসসালামু আলাইকুম, ফাও দরে আর হইরে হইন তাহক তাহক লাগতো নাই লাগতো নাই। এর অর্থ হইলো এটা যদি শান্তি হইতো সালাম হইতো তো তাই লাগতো নাই হইন, আর যদি একটা সোয়াবের কাম হইতো তাইলে খালি হরির এখানে করতা, হইরত তো ফুয়ার বউরে করতা, খালি মারে এখানে করতা মায়ও ফুরিরে করতা, খালি বাফরে এখানে করতা বাফেও ফুয়ারে করতা, খালি উস্তাদ রেখানে করতা উস্তাদেও ছাত্ররে করতা। এতে হইরা বোঝা গেল এটা সোয়াবের কোনো ব্যাপার নাই, এটা হইলো একটা ট্রেডিশনাল একটা ব্যাপার সেপার। এই কারণে এটার নাম সালাম না, এটার নাম খদম বুসি। এখন খদম বুসি যাইজ নি, যারা হন যাইজ এরা হন পাঁচজন রে যাইজ, পাঁচজন খেখে মা বাপ শ্বশুর শাশুড়ি আর উস্তাদ। আমার এই ধরনের কোনো হাদিস দালিল কিতাবের কোনো রেফারেন্স আমার জানা নাই। আমি মনে করি এটা বাওতাবাজি একটা মিথ্যা জিনিস, বিজাতীয় একটা মতাদর্শ আমরা সমাজের মাঝে ঢুকি গেছে। অর্থাৎ ইন্দু হলতে তারা ভাও দৈরিয়া বিভিন্ন পূজা পর্যব করে তারা সম্মান দেখায়, আর এইটা ইয়া ঢুকি গেছে আমরা উপমহাদেশের মুসলমানের কাছে। আর এটা যদি সোয়াবের কাম হইতো তাহলে কোনোদিন দেখলাম না আরবের কোনো মুসলমানের সেউরে ভাও দৈরিয়া সম্মান দেখাইতে, কোনোদিন দেখলাম না অন্য কোনো দেশের মানুষ হলতে এইটা সম্মান দেখাইতে মুসলমানে। খালি আমরা উপমহাদেশের মুসলমান হলতের মধ্যে ইন্দু আমি এই খাইসলটটা ঢুকি গেছে, এই খাইসলটটা আমরা পরিত্যাগ করা দরকার। আল্লাহ পাকে আমরা সহি সমুজদান করুকা। আমরা কেউ যদি নারাজও হয়ে যাইন লা তো আতামিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুক রে এতাত করা দায়িত্ব না, এন বাফ উকা এন উস্তাদ উকা এন শরি উকা এন হৌর উকা, অন্যায় কোনো খামো তানের হুকুম রে পালন করা দায়িত্ব নাই, তাই নারাজুই দুকা আমি আমার মাওলারে খুশি করার লাগি আমার যা কিছু করার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা গুরুজন এদের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা? আমার শ্বশুর অস্পষ্ট, ফাতেমা এমন একটা মেয়ে জীবনে তার বাপের পায়ে হাত দিল না, আয়েশা এমন একটা বউ জীবনে তার স্বামীর পায়ে হাত দিল না, কথা বলেন। সাহাবীরা নবীজির দরবারে এসে নতুন দু একজনের দু একবার পায়ে চুমু খেয়েছে, আবু বকর ওমর ওসমান আলী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কেউ কখন নবীজির পায়ে হাত দিয়ে সালাম করেনি, আপনি কেন করবেন? ইসলামে সালাম আসসালামু আলাইকুম মুসাফা হাত মিলানো এটা হলো ইবাদত, আর কপালে চুমু খাওয়া হাতে চুমু খাওয়া এটা হলো আদব, এর বাইরে কিছু নেই। মা এবং বাবাকে পাঁচে সালাম করা হয়, সালাম করা হয়, এটা কি ঠিক না? পাঁচে সালাম করবেন না, আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মুসাফা করবেন, আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা নেবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমান। কোন মানুষের পায়ে ভক্তি দেওয়া যায় না, কোন মানুষের পায়ে ভক্তি দেওয়া যায় না। আল্লাহ পাক বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা সবার আগা এবং পাশা সমান করে দিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাতের মাথাটা উপরে তুলে দিয়েছেন লাঠির মতো, কারণ এই মাথাটা কোন জায়গায় নত হবে না। দুনিয়ার সব পশু খানা খাওয়ার সময় মাথা নিচু করে খায়, কিন্তু আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতকে খাবারটা মুখের কাছে আনার ব্যবস্থা করে দিয়েছেন, খাবার খাওয়ার সময় মাথা নত করার কোনো সিস্টেম করেন নাই। এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, অতএব কারো পায়ে ভক্তি বা পায়ে ধরে কদম বুসি সালাম এগুলি কোনোটাই চলবে না, এটা শেরেকি কাজ, এটা বর্জন করতে হবে। সালামের মধ্যে আবার হাতে হাত দিয়ে পাও ধরা লাগে, আবার এই সালামের ভিতরে আরেকটা যোগ হয়েছে আমাদের দেশে, পাও ধরে সালাম করা, বড় বিষয় তো মিস করে ফেলেছি। হ্যাঁ, নতুন বউ নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে পায়ে ধরে সালাম না করলে আস্ত বেয়াদবের গোষ্ঠী ছাড়া কিছু না।
যে এগুলা মুখস্থ করে নিয়েছে ভিত্তিহীন কারবার। এত সুন্দর জান্নাতের সালামকে কোথায় নিয়ে নষ্ট করে দিয়েছি, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো আমরা। পায়ের সঙ্গে সালামের কোনো সম্পর্ক না। তার মধ্যে কিছু কিছু লোক আবার আরেকটু উত্তম তরিকায় সালামকে পায়ে ধরেন, বলে মা বাবাকে আর ওস্তাদ আর শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে দেওয়া যায়, বাকিদেরকে না দেওয়াই ভালো। এই কথা কোন কিতাবে লেখা আছে? আহারে আল্লাহ, ফতুয়ার কোনো গ্রামে গঞ্জে সমাজে এত ফতুয়া আছে, কোরআন হাদিসে তার কোনো তার কিছুই খুঁজে পাবেন না। এগুলো আরেকটি অপব্যাখ্যা। সালাম হবে পিওর মুখে, হাত মিলিয়ে মুসাফাহা করা, এটা এটা একটা এটার নাম মুসাফাহা, এটা ভালো জিনিস। সালামের পরে মুসাফাহা করাটা উত্তম জিনিস। যতক্ষণ দুজনে মুসাফা করে ধোয়া হাত রাখে, ততক্ষণ তাদের গুণাগুলো এভাবে ঝরতে থাকে যেভাবে শীতকালে গাছের পাতা বাতাস আসলে ঝরতে থাকে। এখানে এটা এটা ঠিক শুনতে পাওয়া গেল। মোয়ানাকা করা, গলাগলি করা, এটা একটা সুন্নত না হলেও উত্তম প্র্যাকটিস। মাঝে মধ্যে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাইরে থেকে আসলে অনেকদিন পরে দেখা হয়ে গেলে এটা করা যেতে পারে। রেগুলার দেখা হলে রেগুলারই প্রত্যেকদিন দেখা হতে মসজিদ প্রত্যেকদিন মোয়ানাকা করা দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে হাত রেখে সালাম করা, আমার যতটুকু জানা এ মর্মে কোনো সহি বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে হাত রেখে সালাম করা, কারণ এটি কখনো মুসলিমদের বিধান নয়, এটি ছিল অমুসলিম রোমদের, সেই সময় রোম পারস্যে তাদের বিধান ছিল মাথা নত করা বা দাঁড়ানো বা ইত্যাদি, যেগুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন। তাই এই ধরনের আমার জানা মতে কোনো সহি হাদিস নেই। তবে একটি দুর্বল হাদিস রয়েছে, সেই হাদিসকে দোহাই দিয়েই যত রকমের বীরতন্ত্র বা ইত্যাদি এগুলি করে থাকে। আর আমাদের সমাজে বাবা বাবার কাছে অথবা শ্বশুরের পায়ে যে সালাম করা হয়, এটি হচ্ছে কোনো হাদিসের আলোকে নয়, এটা হচ্ছে হিন্দু সমাজের আলোকে, এটা হলো হিন্দুদের কালচার। কারণ হিন্দুদের কাছে মা বাবাও হলো তাদের কাছে দেবতা, হিন্দুদের মা বাবাও হচ্ছে তাদের দেবতা, আর দেবতার কাছে মাথা নত করাটাই হলো তাদের বিধান। এই দৃষ্টিকোণ থেকে হিন্দু সমাজ তাদের মা বাবার পায়ে মাথা নত করে থাকে, সেখান থেকে গ্রহণ করে এই জাহেল অজ্ঞ মুসলিম সমাজ পায়ে সালাম দেওয়ার বা কদম মুসির বা এই করার শ্বশুর শাশুড়ি বলেন আর বাবা মা বলেন এই চর্চাটা নিয়ে এসেছে। এটি সম্পূর্ণ শিরকি চিন্তা এবং মুশরিকদের কাজ, কোনো মুসলিমের জন্য এটি কখনো হালাল নয়। আল্লাহ আমাদেরকে সেগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। একটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে বিশেষ করে ঈদের সময় মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করা হয়, এটা কি শরিয়া সম্মত? না, যে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, সেই সালামের মধ্যে পায়ে হাত দিয়ে সালাম নেই। পায়ে হাত দিয়ে সালামের কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই।